প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো ফুলকপি, চিংড়ি ও ডাল বাটা দিয়ে মজাদার একটি আইটেম। তৈরি করতে পারবেন খুবই সহজে আর খেতে ভীষণ লাগে। আশা করছি রেসিপি ভালো লাগবে। আসুন কিভাবে তৈরি করেছি দেখে নেই। একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি। এখন এক এক করে সব উপাদানগুলো আমি মিশিয়ে নিব। এখানে আমি ফুলকপি 2 কাপ ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি, এরকম গ্রেটার দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 কাপ চিংড়ি মাছ। আমি কুচু চিংড়িটাকে পাটায় পিষে নিয়েছি, অবশ্যই পানি ছাড়া সবকিছু বেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি মুসুরির ডাল। আমি ডালটাকে ভিজিয়ে রেখে তারপর পাটায় পিষে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি 1 কাপ। আর এটা হচ্ছে ছোলার ডাল। ডালটাকে আমি হালকা একটু সিদ্ধ করে পাটায় বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কাবাব মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3-4টি, ধনে পাতা দিয়ে দিচ্ছি 1/4 কাপ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ, আর 1টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষা বাটা, আদা বাটা দিয়ে দিব 1 চা চামচ। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু একত্রে খুব ভালো করে মিশে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এটা কাবাবের আকারে ভেজে নিব। আপনারা চাইলে এই মিশ্রণটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, যখনই ভাজবেন তখন নর্মাল তাপমাত্রা এনে এটা ভেজে নিলে হয়ে যাবে। ভাজার জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি শ্যালো ফ্রাই করব, প্রায় 2-3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে চামচের সাহায্যে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আমি এভাবে করে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। এখানে যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে, খুব সহজেই কিন্তু এটা সুন্দরভাবে উঠে যাবে, তো আমি এভাবে করে সবটা প্যানে দিয়ে নিচ্ছি। একটা পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। কাবাবগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে। এই কাবাবগুলো বিকেলের নাস্তায় কিংবা ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ লাগে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, তারই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।